পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের জিডি জিইডি সাবেক সদস্য সিনিয়র সচিব ড শামসুল আলম রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি শামসুল আলম দীর্ঘ বারো বছর ধরে জিইডিতে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন গত ত্রিশে জুন তার মেয়াদ শেষ হয় ড শামসুল আলম বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি সুচারুভাবে পালন করেছি এখন যে বিশ্বাস ও আস্থা রেখে নতুন দায়িত্ব দিচ্ছেন সেটিও যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ আমার প্রধান কাজ হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি করা শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনার পর পেনশনে ছুটিতে যান দুই হাজার নয় সালের পয়লা জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন কর্মজীবনে তিনি দারিদ্র বিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিন্যাস ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র শতবর্ষের ডেল্টা সহ নানা পরিকল্পনা প্রণয়ন করেছেন এসবের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে অর্থনীতিতে একুশে পদক লাভ করেছেন তিনি ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ